আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, মানুষকে ফাঁকি দিচ্ছি, ভাই বোনদেরকে ফাঁকি দিচ্ছি, যারা ব্যবসা বাণিজ্য করছি তারা নানাভাবে ফাঁকি দিচ্ছি। এই যে ফাঁকি দেওয়ার কাজগুলো, এগুলো কি হালাল না হারাম? যে কোনো ভালো কাজ করব আমরা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়। আপনি এক টাকা দান করছেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সিয়াম শুধু না খেয়ে থাকার নাম নয়, এই জিনিসটা বারবার আপনাদেরকে বলেছি বা বলি আমরা, আল্লাহ রাসূল বারবার বলছেন সিয়ামটা শুধু না খেয়ে থাকার নাম নয়, সিয়াম হচ্ছে একটা নিয়ত করে একটা ইবাদত করার নাম। তারা কখনোই কোনো তর্ক বিতর্কে লিপ্ত হবে না যে অমুক হুজুর যে অমুক বলেছেন, অমুক হুজুর তা বলেছেন। তারা সবসময় বলবে আল্লাহ রাসূল কি বলেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলম কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমরা একেবারে ইফতারের পূর্বক্ষণে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে কিছু কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দানে ধন্য করেছেন, তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যখন এখানে উপস্থিত হয়েছি কয়েকটি বিষয় আমি স্মরণ করে দিতে চাইব। প্রথমত যে বিষয়টি স্মরণ করে দেওয়া দরকার, হয়তো আপনাদেরকে ইমাম সাহেবের স্মরণ করিয়েও দিয়েছেন, রমজান মুবারকের এই মাস মূলত আমাদের জন্য প্রশিক্ষণের মাস। একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশিক্ষণ দেন যেন বাকি ১১টা মাস আমরা কীভাবে চলব তার একটা গাইডলাইন যেন এই এক মাস থেকে আমরা পেয়ে যাই। এই প্রশিক্ষণের মাসে আমরা কি প্রশিক্ষণটা ঠিকঠাক নিচ্ছি? প্রশিক্ষণের অন্তত তিনটা জিনিস আমাদের মনে রাখা দরকার, কতদূর আমরা বাস্তবায়ন করতে পারছি আল্লাহ ভালো জানেন, অন্তত মনে রাখা দরকার। প্রথম যেটা প্রশিক্ষণ সিয়ামের, সেই প্রশিক্ষণটা হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণ, আল্লাহ ভীতির প্রশিক্ষণ। একেবারে ফজরের পর থেকে শুরু করে আমরা সন্ধ্যা পর্যন্ত প্রায় ১২-১৩ ঘন্টা না খেয়ে থাকছি, আমার সামনে হাজার রকম খাবার থাকলেও খাচ্ছি না, এমনকি পিপাসার্থ হয়ে গেলেও গোপনেও ঘরে যেয়ে খাচ্ছি না। কেন খাচ্ছি না? খাচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সময় কিছু খাওয়া যাবে না, এই জন্য গোপনেও আমরা খাচ্ছি না। কেন গোপনে খাচ্ছি না? কারণ গোপনেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাকে, এটুকু বিশ্বাস আমার মধ্যে কিন্তু আছে। এই বিশ্বাস থাকার কারণে আমি গোপনেও খাচ্ছি না। এই প্রশিক্ষণটা কেন দেওয়া হচ্ছে? যেন আমরা এই যে রমজান মাসের এই ১২টা ঘন্টা হালাল জিনিস, এটা আমাদের জন্য হালাল জিনিস, খাওয়া দাওয়া হালাল জিনিস, তারপরও আমরা শুধু আল্লাহর ভয়ে না খেয়ে থাকছি। তো আল্লাহর ভয়ে যখন আমরা হালাল জিনিস থেকে বিরত থাকতে পারছি, তখন আল্লাহর ভয়ে হারাম জিনিস থেকে কি আমরা বিরত থাকতে পারবো না? আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, মানুষকে ফাঁকি দিচ্ছি, ভাই বোনদেরকে ফাঁকি দিচ্ছি, যারা ব্যবসা বাণিজ্য করছি তারা নানাভাবে ফাঁকি দিচ্ছি। এই যে ফাঁকি দেওয়ার কাজগুলো, এগুলো কি হালাল না হারাম? এই হারাম কাজগুলোকে আমরা কি বর্জন করতে পারবো না? হালাল কাজগুলো বর্জন করার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে যেন আমরা হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা এই অনুভূতি না থাকার কারণে, এই প্রশিক্ষণের অনুভূতি না থাকার কারণে শুধু না খেয়ে থাকাকেই মনে করি এটা একটা কি বলবো, না না খেয়ে আসে ব্যাস এটাই খালাস, কিন্তু এটা যে একটা প্রশিক্ষণ হয়ে যাচ্ছে আপনার, এই প্রশিক্ষণটা আমরা গ্রহণ করছি কিনা। একবার অস্ট্রেলিয়াতে একজন ব্যক্তি, একজন অমুসলিম ব্যক্তি দেখছে একজন মুসলমান ব্যক্তিকে না খেয়ে আছে, তাকে জিজ্ঞাসা করছে তুমি না খেয়ে আছো কেন? বলছে আমি সিয়াম রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সিয়াম ফরজ করে দিয়েছেন। তো বলছে যে তুমি কি গোপনেও খাও না? বলছে না আমি গোপনেও খাই না। তো গোপনেও খাও না তার মানে তোমরা আল্লাহকে এতটাই ভয় পাও? তার অর্থ কি এই যে তাহলে তোমাদের বাংলাদেশে কোনো রকম চুরি চামারি কিছুই নাই, মানুষ সবাই একদম এমন ভালো হয়ে গেছে যে তোমাদের বাংলাদেশে বোধহয় জেলখানাও নাই, এরকম অবস্থা নাকি? তো সেই লোক চুপ হয়ে গেছে, তখন বলছে না এটা তো না। তো তখন ওই লোক অবাক হয়ে গেছে যে তোমরা আল্লাহর ভয়ে, তোমরা আল্লাহর ভয়ে গোপনেও এক গ্লাস পানি পর্যন্ত খাচ্ছ না, তো সেই মানুষটা তোমরা অন্যায় করো কিভাবে? কারণ অন্যায় যখন করছো তখন তো আল্লাহ দেখছে, আল্লাহকে শুধু রমজান মাসে দেখে নাকি মানে সবসময় দেখে? সম্মানিত উপস্থিতি, রমজানের এই শিক্ষাটা আমাদের প্রথম গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে তাকওয়ার শিক্ষা, আল্লাহকে ভয় করার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোপনে প্রকাশ্যে সবসময় দেখছেন এবং আমার প্রত্যেকটা কাজের হিসাব কালকে আমাদের ময়দানে আল্লাহ দেখবেন, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ আমাকে দেখাবেন, শুধু দেখবেন না আমাকে দেখাবেনও, এবং পুরো বিশ্ববাসী আমার কার্যক্রম দেখবে। আমি মনে করছি গোপনে একটা কাজ করে ফেললাম, কেউ আমাকে দেখলো না। ফামাই আমাল মিসকাল দাররাতিন খায়রা ইয়ারা
ومن يعمل مثقال ذره شر يره যদি আমরা একটা ছোট ভালো কাজ করি ওটাও আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদেরকে দেখাবেন একটা ছোট যদি খারাপ কাজ করি কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওটা আমাকে দেখাবেন মানুষের প্রত্যেকটা কথার প্রত্যেকটা কাজের হিসাব আছে এমন কি বলা হয় থাকে আমরা যে কথা বলি না একটা গালি গালি দিচ্ছি একটা মানুষকে এই যে গালি দিচ্ছি এই গালি জিনিসটা কিন্তু কখনো হারিয়ে যায় না ওটা থেকে যায় মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ বান্দা যখনই একটা কথা বলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ধরার জন্য একজন ফেরেশতা রেখে দেন সেই ফেরেশতা সেটাকে ধরে রাখে সেটাকে হিসাব করে নেয় যে এই লোকটা গালি দিল আধুনিক সায়েন্সও প্রমাণ করছে যে আমরা যে গালিগুলো দিচ্ছি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা এগুলো কিন্তু হারিয়ে যায় না এগুলো ইথারে ভাসে সেগুলো আমরা দেখতে পাই না তরঙ্গের মতো ভাসে আমরা যে ফোনে যখন কথা বলি বাংলাদেশ থেকে আমেরিকায় কথা বলি কথাগুলো কিভাবে ওখানে চলে যায় এই মোবাইলের সাথে কোনো রকম তার লাগানো আছে তার মোবাইলের সাথে কোনো তার নেই কিন্তু এই কথাটা কিভাবে পৌঁছে যাচ্ছে তরঙ্গের মাধ্যম দিয়ে যে তরঙ্গ আমরা দেখতে পাই না সেই তরঙ্গের মধ্যে আমার কথাটা কিন্তু থেকে যায় ভাসতে থাকে সুতরাং প্রত্যেকটা কথা বলার সময় হিসাব করে বলবেন একটা মানুষকে গালি দেবেন মিথ্যা কথা বলবেন ওটা কিন্তু থেকে যাবে মনে করবেন না ওটা আপনি বললেন হারিয়ে গেল ওটাও থেকে যাচ্ছে তাহলে প্রথম সিয়ামে যেটা প্রশিক্ষণের বিষয় সেটা হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণ সবসময় আল্লাহকে ভয় করার প্রশিক্ষণ যে কোনো কাজ করার সময় আল্লাহকে ভয় করে চলার যে প্রশিক্ষণ এর নাম হচ্ছে সিয়াম সিয়াম মানে বিরত থাকা দুই নম্বর যেটা প্রশিক্ষণ সিয়ামের সেটা হচ্ছে ইখলাসের প্রশিক্ষণ যে কোনো ভালো কাজ করব আমরা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয় আপনি এক টাকা দান করছেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি সালাত আদায় করছেন শুধু আল্লাহকে দেখানোর জন্য আপনি সিয়াম পালন করছেন শুধু আল্লাহর জন্য এই প্রশিক্ষণ কিন্তু সিয়াম আমাদেরকে দেয় আল্লাহ বলছেন আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে মান সামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম্বি যে ব্যক্তি সিয়াম পালন করলো রমাদান ঈমানান ওয়াহতিসাবান ঈমান সহকারে এবং সওয়াব পাওয়ার আশায় শুধু আপনি সিয়াম পালন করলেন এই জন্য যে আপনার বাড়িতে সবাই সিয়াম রাখে আপনি সিয়াম না রাখলে কেমন দেখায় আপনার এলাকার মানুষ সিয়াম রাখে আপনি সিয়াম না রাখলে কেমন দেখায় আজকে একটা ইফতার পার্টি আছে ইফতার পার্টিতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আমি যদি সিয়াম না রাখি ইফতার পার্টিতে গেলে কেমন দেখায় এই যে চিন্তা এই চিন্তা নিয়ে যদি কেউ সিয়াম রাখে এই সিয়াম কি তার হবে অনুরূপভাবে কেউ সিয়াম পালন করছে সালাত আদায় করে না সালাত পড়ছে না শুধু না খেয়ে আছে এই সিয়াম কি হবে আবার এই ধরনের অনেক বিষয় এই ধরনের অনেক বিষয় সিয়াম পালন করতে হবে দুইটা শর্ত মাথায় রেখে একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান রেখে যে হে আল্লাহ আমি সিয়ামটা রাখছি তোমারই উদ্দেশ্যে তোমারই নির্দেশ পালন করার জন্য এবং তোমারই শাস্তির ভয়ে সমাজের কালচারের জন্য না সমাজের সবাই করছে এই জন্য না তোমার ভয়ে করছি দুই নম্বর ইহতিসাব হে আল্লাহ আমি আপনার কাছে এই যে পরিশ্রমটা আমি করছি এই যে কষ্ট করছি সারাটা দিন রিক্সা চালাই সারাদিন মাঠে কাজ করি এত কষ্ট করছি তবু এক ফোঁটা পানি খাচ্ছি না এত কষ্ট করছি কেন শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার রেজাবন্দি হাসিল করার জন্য তোমার কাছে কিছু নেকি কামাইয়ের জন্য এই উদ্দেশ্য নিয়ে সিয়াম পালন করতে হবে তবেই আপনার সিয়ামটা কবুল হবে নাহলে কবুল হবে না সিয়াম শুধু না খেয়ে থাকার নাম নয় এই জিনিসটা বারবার আপনাদেরকে বলেছি বা বলি আমরা আল্লাহ রাসূল বারবার বলছেন সিয়ামটা শুধু না খেয়ে থাকার নাম নয় সিয়াম হচ্ছে একটা নিয়ত করে একটা ইবাদত করার নাম এই ইবাদত আমাদেরকে জেনে শুনে বুঝে শুনে করতে হবে না বুঝে পাগলের মতো যেন আমরা না করি এবং খেয়াল রাখতে হবে সিয়াম শুধুমাত্র এই নিয়ত করা ঈমান এবং ইহতিসাব এটা শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে না পৃথিবীর প্রত্যেকটা ইবাদত আজকে হয়তো আপনাদের কাছে কিছু টাকা চাওয়া হবে এই প্রতিষ্ঠানের জন্য এই যে প্রতিষ্ঠানের জন্য আপনি একটা একটা টাকা দান করলেন দুটো টাকা দান করলেন এই দান শুধুমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনার মনে হয় যে না এখানকার যিনি পরিচালক তিনি আমাকে ডেকেছিলেন অনেক আশা করে যদি দুটো টাকা না দিই কেমন দেখায় এই চিন্তা করে যদি দেন দানটা আপনার করা হবে কিন্তু ওটা আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহর কাছে পৌঁছাতে গেলে শুধু আল্লাহর জন্যই হতে হবে আল্লাহ আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য দিলাম পরিচালককে সন্তুষ্ট করার জন্য না পরিচালক আমাকে দাওয়াত দিয়েছে ইফতার মাহফিল এই জন্য না শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্য এই উদ্দেশ্যে যদি দানটা করেন তাহলে আল্লাহর কাছে দানটা কবুল হবে এইভাবে জীবনের প্রত্যেকটা কাজ যে ভালো কাজই আপনি করেন না কেন সেই ভালো কাজের উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা তাহলে আপনি আপনার এই আমলটা আল্লাহর কাছে পৌঁছাবে নাহলে আল্লাহর কাছে পৌঁছাবে না তিন নম্বর যেটা সিয়ামের প্রশিক্ষণ সিয়ামের যেটা তৃতীয় প্রশিক্ষণ সেটা হচ্ছে
সবর এবং শুকরিয়া সেটা হচ্ছে আখলাকের প্রশিক্ষণ সিয়াম আমাদের আখলাকের পরিবর্তন ঘটায় কিভাবে পরিবর্তন ঘটায় আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন আপনি চাইলেও ইচ্ছা করলেও আপনি খেতে পারছেন না বা খাচ্ছেন না আপনি যে একটা ধৈর্য ধারণ করছেন আপনি একটা যে ধৈর্য ধারণ করছেন এই যে ধৈর্য ধারণের একটা প্র্যাকটিস এটা সিয়াম আমাদেরকে শিক্ষা দেয় এই ধৈর্য ধারণ যে করতে শিখেছে তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ রাসূল বলেন যে এই সিয়ামের মাসটা হচ্ছে সিয়ামটা হচ্ছে জুন্নাহ সিয়াম হচ্ছে একটা ঢালের মতো ফাইদা কানা আহাদুকুম সাইমান যখন সিয়ামের দিনে তোমাদের কেউ সিয়াম রাখবে সায়াম থাকবে সায়াম থাকা অবস্থায় সায়াম থাকা অবস্থায় সে যেন ফালা ইয়ারফুস সে যেন কোনো অশ্লীল কথা না বলে ওয়ালা ওয়ালা ইয়াজহাল সে যেন মূর্খের মতো কোনো কথা না বলে ফাইদা যখন ফাইদা শাতামাহু আও কাতালহু যদি কোনো ব্যক্তি তোমাকে গালি দেয় তাকে গালি দেয় অথবা তার সাথে লড়াই করতে আসে ঝগড়া করতে আসে ফালিয়াকুল ইন্নি সায়মিন সে যেন বলে আমি সিয়াম রেখেছি আপনাকে যদি কোনো গালি ব্যক্তি গালি দেয় আপনাকে যদি একটা থাপ্পড় মারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন আপনাকে যে আপনি তাকে পাল্টা একটা থাপ্পড় দিবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন আপনাকে কারণ সে আপনাকে অন্যায় করেছে তার বিরুদ্ধে আপনার অ্যাকশন নেওয়ার অধিকার আছে কিন্তু সিয়ামের মাসে আল্লাহ রাসূল বলছেন সিয়ামের মাসে তুমি পাল্টা তাকে আঘাত করো না তাকে কি বলো ইন্নি সায়াম আমি সিয়াম রেখেছি আমি তোমাকে পাল্টা আঘাত করব না এর মাধ্যম দিয়ে আল্লাহ রাসূল কি শিক্ষা দিচ্ছেন ধৈর্যের শিক্ষা কেউ আমাকে মারল আমি পাল্টা মারলাম না কেউ গালি দিল আমি পাল্টা গালি দিলাম না এই যে ধৈর্যের শিক্ষা এই শিক্ষা সিয়াম আমাদেরকে দেয় এই ধৈর্যের শিক্ষা যার মধ্যে একবার ঢুকেছে সে ব্যক্তির মাধ্যম দিয়ে সমাজে কোনো অন্যায় কাজ সাধারণত হয় না আমরা তো ধৈর্য রাখতে পারি না কেউ যদি আমার উপরে একটা গালি দেয় আমি দশটা গালি তাকে শুনিয়ে দেবো এটা হচ্ছে আমাদের সমাজ প্রতিশোধ নেওয়ার জন্য আমরা ব্যস্ত কিভাবে প্রতিশোধ নেওয়া যায় কিভাবে মানুষকে কি বলবো আমার মানে যতটুকু অধিকার সে নিয়েছে তার বিপরীতে আমার কতটুকু বুঝিয়ে দেওয়া যায় সেটা আমার সবসময় প্ল্যান থাকে সম্মানিত উপস্থিতি এই ধৈর্যের শিক্ষাটা হচ্ছে সিয়াম আমাদেরকে দেয় সিয়ামের আরেকটা শিক্ষা হচ্ছে শুকরিয়া করা সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করা আমি যখন না খেয়ে থাকছি আমার মাথায় চিন্তা আসছে আমার মতো বহু মানুষ আছে যারা না খেয়ে থাকে আজকে বহু মানুষ পৃথিবীতে এমন আছে যাদের একবেলা খাওয়ার সুযোগ নেই ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন 30,000 মানুষ সেখানে মারা গেছে যারা এখন বেঁচে আছে তারা অধিকাংশই উদ্বাস্তু হয়ে পড়ে আছে যাদের ইফতার করার সময় তাদের মাথায় থাকে না কি দিয়ে তারা সাহারি করবে সাহারি করার মতো খাবার তাদের নেই সাহারি করার সময় তাদের চিন্তা থাকে না কি দিয়ে আমরা ইফতার করব ইফতার করার কিছু নাই কি দিয়ে ইফতার করবে এই মানুষগুলোর কথা যখন স্মরণ হয় তখন মনের থেকে শুকরিয়া চলে আসে হে আল্লাহ আপনি আমাদেরকে কত ভালো রেখেছেন চার হাত পা দিয়ে আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে এই যে আল্লাহ শুকরিয়া করার অভ্যাস আপনার তৈরি হলো এই অভ্যাস যার মধ্যে তৈরি হয়েছে সে ব্যক্তি কখনো আল্লাহর নাফরমান হয় না সে সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করে যে কোনো অবস্থাতেই হয়তো তার গাড়ি নেই বাড়ি নেই অনেক কিছু নেই কিন্তু সে যে সুস্থ অবস্থায় রয়েছে সে যে তিনবেলা খাবার খেতে পাচ্ছে এটি তার জন্য অনেক বড় শুকরিয়ার কারণ এই জন্য সে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে বলে সে অন্য মানুষকে খাটো করে দেখে না তুচ্ছ তাচ্ছিল্য করে না অন্য মানুষকে অপমান করে না সে সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে সম্মানিত উপস্থিতি সিয়ামের এই প্রশিক্ষণগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তিনটা প্রশিক্ষণ এক নম্বর প্রশিক্ষণ হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণ দুই নম্বর হচ্ছে এখলাসের প্রশিক্ষণ সব কাজ আল্লাহর উদ্দেশ্যে হতে হবে আর তিন নম্বর প্রশিক্ষণ যেটা সেটা হচ্ছে আখলাকের প্রশিক্ষণ ধৈর্য থাকতে হবে শুকরিয়া আদায় থাকতে হবে এই প্রশিক্ষণগুলো যদি আমরা নিতে পারি তাহলে সিয়াম আমাদের জীবনে সার্থক হবে সিয়াম আমাদের জীবনে কাজে আসবে সম্মানিত উপস্থিতি দুই নম্বর যে বিষয়টি বলবো মাদ্রাসার বিষয় নিয়ে এই মাদ্রাসা আলহেরা আহলে হাদিস মাদ্রাসা এমন একটি মাদ্রাসা যে এই মাদ্রাসাটা সমাজে আরও দশটা মাদ্রাসার চেয়ে একটু আলাদা দশটা মাদ্রাসার চেয়ে একটু আলাদা হয়তো এই মাদ্রাসা টিনের তৈরি হয়তো এই মাদ্রাসার পরিবেশ দেখে আমাদের ভালো লাগবে না কিন্তু এই মাদ্রাসা এমন একটা জিনিস আছে যে জিনিসটা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না সেটা হচ্ছে সুন্নাতের অনুসরণ এই মাদ্রাসাকে এই মাদ্রাসা প্রতিষ্ঠাই করা হয়েছে এখানকার ছাত্রদের সঠিক আকীদা নিয়ে সঠিক মানহাজ নিয়ে সুন্নাতের উপর বেড়ে তোলার জন্য এই মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনি বলেন যে তুমি আজকে মাজারে যে একটা টাকা দান করে আসো এই মাদ্রাসার একটা ছেলেকে আপনি কখনোই 1 কোটি টাকা দিলেও তাকে বাধ্য করতে পারবেন না যে সে কোনো মাজারে যে সিজা দিয়ে আসবে এই মাদ্রাসা কোনো ছাত্রকে যদি বলেন যে আল্লাহ কোথায় আছে সে কখনো বলবে না আল্লাহ সর্বত্র বিরাজমান হিন্দুদের মতো এ কথা কখনো বলবে না ওদেরকে যদি জিজ্ঞাসা করি এখন আল্লাহ কোথায় আছেন 7 আসমানের উপরে আরশে আজিমে আছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি নাকি নূরের তৈরি আমাদের সন্তান যারা এখানে আছে প্রত্যেকে বলবে
মাটি তৈরি পাশে আরেকটা মাদ্রাসায় যান সেই মাদ্রাসার ছাত্ররা কিন্তু একই প্রশ্ন করলে উত্তর দেবে মানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান এবং আল্লাহর রাসূল হচ্ছেন নূরের তৈরি এই সমস্ত মিথ্যা কথা অনর্থক কথা কুরআন এবং সুন্নাহ বিরোধী কথাগুলো ওদের কাছে শোনা যাবে কিন্তু এদের কাছে আলহামদুলিল্লাহ যে কথাটি আপনি শুনবেন সেটা শুনবেন সুন্নাত মোতাবেক তারা সুন্নাতের পক্ষে কথা বলবে আল্লাহর রাসূল যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শের পক্ষে তারা সবসময় কথা বলবে তারা কখনোই কোনো তর্ক বিতর্কে লিপ্ত হবে না যে অমুক হুজুর যে অমুক বলেছেন অমুক হুজুর তা বলেছেন তারা সবসময় বলবে আল্লাহর রাসূল কি বলেছেন আল্লাহর রাসূল কি রেখে গেছেন সেই কথা তারা সবসময় বলবে এই জন্যই কিন্তু এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা এই জন্য এই মাদ্রাসার পিছনে যারা সময় দেবেন এই মাদ্রাসার পিছনে যারা অর্থ দেবেন তারা ইসলামের বিশুদ্ধ শিক্ষাকে বিস্তারের জন্যই কাজ করে যাবেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড বাংলাদেশের বুকে যে কাজ করে যাচ্ছে মূলত মানুষকে সুন্নাতের দিকে ডাকার দিকে সুন্নাতের পথে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা গড়ে উঠছে আমাদের সন্তান যারা গড়ে উঠছে আর তারা যেন সুন্নাতের উপর বেড়ে ওঠে তাওহীদের উপর বেড়ে ওঠে তারা যেন নাস্তিক না হয়ে যায় তারা যেন ইসলামের ভুল আদর্শের উপরে বেড়ে না ওঠে এই জন্যই কিন্তু এই সমস্ত মাদ্রাসাগুলোকে আমরা পরিচালনা করে থাকি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আলহামদুলিল্লাহ এই খ্রিস্টিনটিকে মাদ্রাসাকে পরিচালনা করছে পাঁচ বছর আগে যখন এই মাদ্রাসাকে উদ্বোধন আমরা করতে আসি তখন ছোট্ট দুইটা রুম ছিল কিছু মানুষ সেখানে এসেছিলেন আশপাশে সব ধানের জমি ছিল সেই সময় আমি ভাবতেই পারিনি যে এই মাদ্রাসা পাঁচ বছরের মধ্যে আজকে এই পর্যায়ে চলে আসবে আমাদের হয়তো আর্থিক সামর্থ্য কারো অনেক বেশি আছে কারো হয়তো কম আছে প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে সাধ্যমতো এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য যেন আমরা সুযোগ গ্রহণ করি কারণ এই মাদ্রাসার পিছনে যদি আপনি এক টাকাও ব্যয় করেন এটা আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে এই মাদ্রাসা থেকে যতদিন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় এর সওয়াবগুলো আপনার আমল নামে যুক্ত হতে থাকবে এই বিষয়গুলো খেয়াল করে আমরা যেন প্রত্যেকেই এই মাদ্রাসার জন্য সাধ্যমতো কিছু না কিছু দান করে যাওয়ার চেষ্টা করি আমরা বেশি দিন বেঁচে নেই পৃথিবীতে খুব স্বল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি যে কোনো সময় আমাদের চোখটা বন্ধ হয়ে যেতে পারে তো আমরা চোখটা বন্ধ হওয়ার আগেই এমন কোনো কাজ যেন করে যেতে পারি যেই কাজগুলো আমাদের পরকালে আমাদের জন্য উপকার আনবে এই দুনিয়াতে বড় গাড়ি করলেন বড় বাড়ি বানালেন এটা দুনিয়া পর্যন্তই শেষ আপনি চোখ বন্ধ করলে আপনার জন্য আপনার সন্তানরা আপনার স্মরণ করে একটা দিনে অপেক্ষা করবে না পরের দিনে তারা আপনার বাড়িতে চলে যাবে যার যার ভাগ তারা বুঝে নেবে আপনার কথা তারা কখনোই স্মরণ করবে না এই জন্য বাড়ি বানানো গাড়ি করা এইগুলোর দিকে আমাদের যেন বেশি নজর না থাকে আমাদের সবসময় ওই চিন্তা যেন থাকে আমরা যেন কবরে অন্তত যেন ভালো থাকতে পারি তিন কাঠা তিন হাত যে জমির মধ্যে এই জমির মধ্যে যেন আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের স্থান যেন জান্নাতে করে নিতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন জান্নাতে একটা চাবুক সম পরিমাণ জায়গা এই পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে উত্তম আল্লাহ সাল্লাল্লাহু আরো বলছেন জান্নাতে যেই ব্যক্তি সবার শেষে প্রবেশ করবে সবার শেষে যে লোকটা জান্নাতে যাবে সেই লোকটাকে কত বড় জান্নাত দেওয়া হবে আল্লাহ রাসূল বলছেন সেই লোকটাকে যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের প্রশস্ততা হবে এই পৃথিবীর সমান আরো দশটা পৃথিবীর সমান কোন লোক যে লোকটা জান্নাতের সবার শেষে ঢুকেছে তাহলে জান্নাতে যারা আগে ভাগে ঢুকেছে তাদের জন্য আল্লাহ বলেন কত নেয়ামত সেখানে রেখেছেন সেই মহা নেয়ামত অর্জনের জন্য দুনিয়ার সামান্য কিছু ক্ষুদ্র স্বার্থ এগুলোকে আমরা বিসর্জন দিতে পারবো না সম্মানিত উপস্থিতি আমি আলোচনার শেষ লগ্নে এসে আলহেরা আলহেরিস মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন করার জন্য বিশেষ করে তারা আজকে আপনাদেরকে যে উদ্দেশ্য নিয়ে রেখেছেন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া এই প্রতিষ্ঠান আপনাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আপনারাই পরিচালনা করবেন আপনাদের সন্তানরা এখানে পড়াশুনো করবে এই গ্রামের মানুষরা এখানে পড়া এখানে তাদের সন্তানদেরকে পড়াবে এই জন্য এই মাদ্রাসাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই মাদ্রাসার উন্নতিতে আপনাদের প্রত্যেকে যেন ভূমিকা থাকে এই জন্যই মূলত আজকের এই মাহফিলের আহ্বান আপনারা আশা করি প্রত্যেকেই সচেতনভাবে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য সাধ্যমতো আপনারা প্রচেষ্টা গ্রহণ করবেন সর্বোপরি এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে শনে শনে উন্নতি দান করেন এবং একটা পর্যায়ে এমন জায়গায় পৌঁছে যায় যখন এখান থেকে যেন আলেম তৈরি হয় রেগুলার যখন দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছে যাবে তখন এই মাদ্রাসা থেকে রেগুলার আলেম তৈরি হবে সেই আলেমদের মাধ্যম দিয়ে এই সমাজ আলোকিত হবে সেই সময়ের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি সেই সময়ের জন্য তিলে তিলে এই মার্কাজকে আমাদের শিক্ষকরা তুলে মানে গড়ে তোলার চেষ্টা করছেন যদিও তাদের হাতে টাকা পয়সা নেই যে শিক্ষকরা এখানে আছেন আমরা মাঝে মধ্যে অবাক হয়ে যাই দু হাজার তিন হাজার টাকায় একটা ফ্যামিলি চলে কীভাবে
সামান্য কিছু অর্থের বিনিময়ে তারা প্রতিষ্ঠানটা ধরে রেখেছেন আপনাদেরই স্বার্থে, আপনাদেরই সন্তানদের স্বার্থে। আসুন আমরা তাদের জন্য এগিয়ে আসি, তাদেরকে আমরা যেন স্বাবলম্বী করতে পারি, এই মাদ্রাসাকে যেন আমরা স্বাবলম্বী করতে পারি, এই মাদ্রাসাকে যেন আমরা উন্নতির জায়গায় নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে আবারও আলহেরা আহলের মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তারা এত কষ্ট করে আজকের এই আয়োজনটা করেছেন, বিশেষ করে এই মাদ্রাসাকে তারা ধরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজে, তাদের কর্মে যেন ইখলাস দান করেন, তাদের কর্মে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে নেন। এই মাদ্রাসা যারা দায়িত্বশীল আছেন, শিক্ষক মণ্ডলী যারা আছেন, যারা ছাত্র ভাইয়েরা আছেন, তাদের প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসায় যারা দান খয়রাত করছেন, যারা এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখছেন, তাদের প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।